Assalamualaikum. Welcome back to my channel Polish Kitchen UK. आज के आमी आबार आर एक टी नोटुन रेसिपी शेयर करूँ आपने तो शायदे बीफ कोलीजा बुना. आर आम ये रेसिपी टी परफेक्ट बाबे तोड़ी करे आपने तो देखना चेष्टा करे छी. आर ज़्यादा कोलीजा पसंद करें रूटी किन बा भात बा पोरोटा शायदे खेते किन तो खूबी मज़ादार ये कोलीजा बुना टी. ये रेसिपी टी फॉलो करे आपने रा खाशी कोलीजाओ तोड़ी करे नीते पारें. ताहले चले जाच्छी रेसिपीते. তার জন্য আমি এখানে 400 গ্রাম কলিজা নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে নিয়েছি. এখন একটি হাঁড়িতে পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ, দিয়ে কলিজাগুলোকে আমি সিদ্ধ করে নেব. কলিজাগুলো সিদ্ধ করার সময় কলিজার ভিতরে যত ময়লা আছে সব ময়লাগুলো কিন্তু বের হয়ে যাবে. আর কলিজাটা 5-6 মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নেব, তার থেকে বেশিক্ষণ সিদ্ধ করবেন না, তাহলে কলিজাগুলো বেশি শক্ত হয়ে যাবে রান্না করার পর. কলিজাটা সিদ্ধ হয়ে গেছে, এখন উঠিয়ে ছেঁকে নিব. এখন কলিজাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি. কলিজার উপরে পাতলা একটি আবরণ থাকে, এই সময় পাতলা আবরণটি আপনারা উঠিয়ে নেবেন. আমি আগেই পরিষ্কার করে নিয়েছি তাই দেখাতে পারিনি. সবগুলো কলিজা কাটা হয়ে গেছে, চলে যাব রান্নায়. এখন একটি কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ রেগুলার অয়েল দিয়েছি, 2টি তেজপাতা নিয়েছি, 2টি দারচিনি, 4-5টি এলাচ, 4-5টি লবঙ্গ, 5-6টি গোলমরিচ দিয়ে একটু ভেজে নেব. এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বড় 3টি পেঁয়াজ কুচি, প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি. এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব. পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি. এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/4 চা চামচ জয়ত্রী গুঁড়া, 1/2 চা চামচ কাদুনি আর 4-5টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি. এখন সবগুলো মশলা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব. এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ তেলটা উপরে না ভেসে আসে. মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কলিজা. কলিজাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যেন কলিজার ভিতরে সবগুলো মশলা ঢুকে যায়. কলিজাগুলো কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে. এখন সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি. 1 কাপ পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নেব. মিশিয়ে এখন আমি একটি ঢাকনা দিয়ে লো মিডিয়াম আঁচে ঢেকে রান্না করে নিব 10-15 মিনিট. তার মাঝে কিছুক্ষণ পর পর আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দেব. এই তো কলিজাটা প্রায় রান্না হয়ে আসছে. এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি. এ পর্যায়ে আপনারা যারা একটু গ্রেভি বেশি চান তারা এখনই উঠিয়ে নিতে পারেন, আর যারা আর একটু ভুনা ভুনা চান তাহলে কিছুক্ষণ রান্না করে নিলেই হবে. আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না, কলিজাটা প্রায় রেডি হয়ে আসছে, এখন পরিবেশন করে নেব. এই তো রেডি হয়ে গেল মজাদার কলিজা বোনা. দেখলেন তো কত সহজে তৈরি করে নেওয়া যায় এই কলিজা বোনাটি, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর মজাদার. এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন. আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে. ভালো লাগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন. আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ.